সৌমিত্রিষার পাত্র ঠিক কাকে বিয়ে করছে মিঠাই জানালো অভিনেতা দেব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনের পর্দায় যতগুলো ধারাবাহিক শেষ হয়েছে তার মধ্যে একটি ধারাবাহিক মিঠাই। ধারাবাহিক শেষ হওয়ায় দর্শকরা সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন। শেষ হওয়ার অন্তিম মুহূর্তে দর্শকদের আবেগ দেখে চমকে উঠেছিল খোদ অভিনেতা অভিনেত্রীরাই। আর সেই ধারাবাহিকটি মিঠাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জি বাংলার এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ব্যাপক রকম জনপ্রিয়তা আদায় করেছে। এই ধারাবাহিকটির গল্প যেমন জনপ্রিয় হয়েছিল তেমনই জনপ্রিয় হয়েছিলেন এই ধারাবাহিকের নায়ক নায়িকা জুটি। এই ধারাবাহিকের নায়িকা সৌমিত্রিষা কুণ্ডুর অভিনয় দর্শকদের বেশ ভালো লেগেছিল। ভক্ত সংখ্যা চোখে পড়ার মতো বিশাল বিরাট ব্যাপক তার জনপ্রিয়তা। শুরুর দিকে অন্যান্য ধারাবাহিককে অভিনয় করলেও মিঠাই ধারাবাহিকে অভিনয়ের কারণেই সর্বাক্ষেপা অভিনেত্রী সৌমিত্রিষা তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এরপরই দেবের প্রধান সিনেমাতে সুযোগ পেয়েছেন। প্রধান সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ, এখন মুক্তির পালা। এই ছবি শেষ হতে না হতেই অভিনেতা দেব বলেন, সৌমিত্রিষা আমার ছোট বোনের মতো, ওকে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব, ওর জন্য আমি পাত্র ঠিক করব। এই সময় সৌমিত্রিষাকে প্রশ্ন করা হয় দেবের পছন্দের পাত্র কী কী বিয়ে করবে। সৌমিত্রিষা অভিনেত্রী মজার ছলেই বলেন যে হ্যাঁ, দাদা তো তার বোনের জন্য সঠিক পাত্রই নির্বাচন করবেন। তো বন্ধুরা, তোমরা কে কে সৌমিত্রিষার ভক্ত আর কে কে সৌমিত্রিষার বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।